আসসালামু আসসালামু আলাইকুম, আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা মূলত তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি রয়েছে সেই বইটির 32 পেজে কিছু চিত্র দেওয়া রয়েছে আমাদের বিজয় দিবস। ছবি এক, মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুক্তিবাহিনী। ছবি দুই, মুক্তিযুদ্ধরত মুক্তিবাহিনী। ছবি তিন হচ্ছে পাকিস্তানের হানাদার বাহিনীদের আত্মসমর্পণ, আর মুক্তিবাহিনী ও জনগণের বিজয় আনন্দ। সো এই কয়টা ছবির উপর ভিত্তি করে আমাদের চারটা ছক করতে দেওয়া হয়েছে, সেই ছকগুলো আমরা দেখব এবং সেই ছকের কাজগুলো আমরা করব আজকে। তো ছবি দেখি, বলি ও নিচের ছকে লিখি। তো ছবি এক হচ্ছে কিসের ছবি, ছবিটিতে কি ঘুরছে আর কেন এটি ঘুরছে। এরকম যে কয়টা ছবি আছে, চারটা ছবির এরকম ছক দেওয়া আছে। আমরা আসলে এই ছকগুলো দেখি এবং ছকগুলো পূরণ করি, চলো। সো আমরা ছকগুলো দেখতে পারতেছি, প্রত্যেকটার ভিতরে একই কথা, 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার বলছে ছবিগুলো আর কি আছে আর না কি নাই। তো আমরা উত্তরে চলে আসছি, দেখো। তো 1 নাম্বার ছবি বলছে কিসের ছবি, মুক্তিযুদ্ধের প্রস্তুতি। ছবিতে কি ঘটেছে, মুক্তিযুদ্ধের জন্য মুক্তিবাহিনী প্রস্তুতি নিচ্ছে। কেন এটি ঘটেছে, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ যোগ দিতে। আর 2 নাম্বার হচ্ছে কিসের ছবি, মুক্তিযোদ্ধাদের ছবি, মুক্তিবাহিনী মুক্তিযুদ্ধ করছে। 2 নম্বরটা হচ্ছে মুক্তিযুদ্ধ করছে। আর তোমরা বইয়ের ছবিগুলোর সাথে মিলাই দেখতে পারো। আর 3 নম্বর হচ্ছে কি, কেন এটি ঘটেছে, মুক্তিযুদ্ধে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিজয় অর্জনের জন্য হয়েছে। এবার আমরা চলে যাব 3 নম্বরটায়, 3 নম্বর আর 4 নম্বরটায়, চলো। 3 নম্বরটা হচ্ছে কিসের ছবি, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। ছবিতে কি ঘটছে, অনেকের সামনে পাকিস্তানি বাহিনী, অনেকের বলতে সকলের সামনে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করছে। কেননটি এমনটি ঘটছে, সেটা হচ্ছে মানে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হার মেনে নিয়েছে। আর কিসের ছবি 4 নম্বরটা, বিজয়ের আনন্দের, ছবিতে কি ঘটছে, মুক্তিবাহিনী ও জনগণের বিজয় আনন্দ করছে। তারপর সেটি কেন ঘটেছে, মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় অর্জন হয়েছে। আশা করি তোমরা এই 32 পৃষ্ঠার যে ছকগুলো রয়েছিল ছবির যে উপর ভিত্তি করে, চারটা ছবির উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো সেগুলো বুঝতে পারছো। সো আজকে আর ক্লাসের সময় নিব না, আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না উপকারে আসছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর মূলত এটা তো আসলে তোমরা দেখছো না, এটা তোমাদের অভিভাবকদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানদেরকে ক্লাসগুলো দেখান এবং পাশাপাশি এখান থেকে উত্তর নিয়ে আপনারা আপনাদের সন্তানদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করুন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।